সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি, পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কুটি উপজেলা পৌরসভা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হয়েছেন সবাইকে জিয়া পরিবারের পক্ষ থেকে। এপ্রিল 13 তারিখ বৃহস্পতিবার বিকালে পৌরসদর স্থানীয় কমিউনিটি সেন্টারত এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আন্দোলন সংগ্রামের কথা বলেন, চট্টগ্রামে বলেন, পটিয়া বলেন, সব জায়গায় আমরা। জেলা বিএনপির সাবেক নেতা জসীমউদ্দিন মাস্টার সভাপতিত্বে একটা প্রধান অতিথি আছেন দক্ষিণ জেলা বিএনপির নেতা বদরুল খায়ের চৌধুরী। আমরা যদি বাংলার মাটি থেকে এই জালিম সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনিরুর সঞ্চালনায় এটা প্রধান বক্তা ছিল দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজামেল হক। বিশেষ অতিথির বক্তব্য রেখে বিএনপি নেতা আব্দুল মোনাফ, শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা জাহেদুল হক, খায়েতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস মিয়া, ইদ্রিস পানু, ছাত্রদল নেতা তারেক রহমান সহ আরো বহু কেউ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।